আমন্ত্রণ জানাচ্ছি বরেন্দ্র সংবাদে, সাথে আছি তোফায়েল হোসেন। শুরুতেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। 3 দিনের পুলিশ রিমান্ডে কাটাখালী পৌর মেয়র আব্বাস। মানব সেবায় অনন্য উদ্যোগ আরএমপির পুলিশ ব্লাড ব্যাংক। নাটোর পৌরসভার 300 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে কর্মশালা। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে বিতর্কিত মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় রাজশাহী কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর জামিন আবেদন নামঞ্জুর করে 3 দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছে আদালত। সোমবার দুপুরে মহানগর ম্যাজিস্ট্রেট আদালত 2-এর বিচারক শঙ্কর কুমার এ আদেশ দেন। এর আগে আদালতে 10 দিনের রিমান্ড চেয়ে আবেদন করে পুলিশ। আবেদনের প্রেক্ষিতে শুনানি শেষে 3 দিনের রিমান্ডের আদেশ দেন আদালত। এ সময় আসামিপক্ষ জামিন আবেদন করলেও তা নামঞ্জুর করেন আদালত। এ মামলার পিপি অ্যাডভোকেট মুসাবিরুল ইসলাম জানান, অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য আমরা 10 দিনের রিমান্ড চেয়েছিলাম। দীর্ঘ শুনানি শেষে আদালত 3 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরাল স্থাপন নিয়ে আপত্তিকর মন্তব্য করায় ডিজিটাল নিরাপত্তা আইনে আব্বাস আলীর বিরুদ্ধে মামলা করেন রাশিকের 13 নং ওয়ার্ড কাউন্সিলর ও নগর স্বেচ্ছাসেবক লীগ সভাপতি আব্দুল মমিন। ওই মামলায় রাজধানীর কাকরাইলে একটি হোটেল থেকে তাকে গ্রেফতার করে র‍্যাব। আজকে কাটাখালী পৌরসভার মেয়র আব্বাস আলীর রিমান্ড শুনানির জন্য দিন ধার্য ছিল। আজকে এই মামলার আয়ো আসামির জন্য 10 দিনের রিমান্ড চেয়েছিলেন। আমরা আয়ো সাহেবের সঙ্গে যুক্ত হয়ে রিমান্ড শুনানি করেছি এবং দীর্ঘক্ষণ আমরা শুনানি করেছি। শুনানি হওয়ার পরে বিজ্ঞ আদালত সন্তুষ্ট হয়ে আসামিকে 3 দিনের রিমান্ড পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং তাকে এই মামলার ঘটনার সঙ্গে আরও কারা কারা জড়িত আছে আরও তথ্য উপাত্ত উদ্ঘাটন করার জন্য আয়ো সাহেবকে তাকে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদের জন্য 3 দিন পুলিশ রিমান্ড মঞ্জুর করেছেন এবং সেই সাথে তিনি যে জামিনের দরখাস্ত করেছিলেন সেটা নামঞ্জুর করেছেন। রক্তে মোরা বাঁধন গড়ি, রক্ত দেব জীবন ভরি, এই স্লোগানকে সামনে রেখে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপনের অংশ হিসেবে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের উদ্যোগে যাত্রা শুরু করল পুলিশ ব্লাড ব্যাংক আরএমপি রাজশাহী। সোমবার বেলা 11টায় বিভাগীয় পুলিশ হাসপাতাল চত্বরে এর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে আরএমপির পুলিশ কমিশনার মোহাম্মদ আবু কালাম সিদ্দিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে এবং নিজে স্বেচ্ছায় রক্তদান করে পুলিশ ব্লাড ব্যাংক আরএমপি রাজশাহী এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নওশাদ আলী, রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের ট্রান্সফিউশন মেডিসিন বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ডাক্তার মোহাম্মদ মাহবুবুল আলম সহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা। এতে সভাপতিত্ব করেন অতিরিক্ত পুলিশ কমিশনার মোহাম্মদ সুজায়েদ ইসলাম। পুলিশ কমিশনার বলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশ আইন শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবতার সেবায় কাজ করে আসছে, সেই মানবিক কাজের অংশ হিসেবে এর কার্যক্রম শুরু হলো। পুলিশ ব্লাড ব্যাংক আরএমপি রাজশাহী হতে বিনামূল্যে রক্ত সরবরাহ করা হবে। বিশ্বের পুলিশ কমিশনার মহোদয় আজকের এই মহতী উদ্যোগে সম্পৃক্ত হতে পারে নিজেকে গর্বিত মনে করছি। আসলে আপনারা জানেন যে এই রক্ত পরিসংখ্যান বিষয়টা একটি টেকনিক্যাল ব্যাপার রয়েছে। তো টেকনিক্যাল ব্যাপারে আমাদের অনেক কিছু প্রয়োজন হয়, রক্ত নেওয়া, গ্রুপিং করা, ক্রস ম্যাচিং করা, এটিকে নিয়ে এবং সংরক্ষণ করা এবং বিতরণ করা, এই বিষয়টি একটি টেকনিক্যাল বিষয়। তো আমি ওনাকে কথা দিয়েছি যে টেকনিক্যাল বিষয়ে যে সমস্যা আছে বা এটাকে আধুনিক একটা ব্লাড ব্যাংকে রূপান্তরিত করার জন্য যে ধরনের টেকনিক্যাল লোকজন লাগবে, জনবল লাগবে বা মেশিনপত্র লাগবে, সেগুলোর ব্যাপারে আমি সাজেশন দেবো এবং প্রয়োজনীয় জনবল দিয়ে সহযোগিতা করব। আমি যদিও এটির নাম হচ্ছে পুলিশ ব্লাড ব্যাংক, কিন্তু আমার শুনে খুবই ভালো লাগলো যে এই রক্তটি রাজশাহী মহানগর সহ শুরু করে রাজশাহী উত্তরবঙ্গের সমস্ত মানুষ, যারা গরিব দুঃখী মানুষ, পাবে এবং সত্যিকার অর্থেই এটিকে আরও সুন্দরভাবে করার জন্য যা কিছু প্রয়োজন টেকনিক্যাল পরামর্শ সেটি আমরা দেবো ইনশাআল্লাহ। এটি চমৎকার। আমি মনে করি যে একটি মানুষের মনোভাবতা দেখানো অনেকগুলো জায়গা থাকে। পুলিশ সার্বিক নিরাপত্তা ব্যবস্থার সাথে জড়িত থাকলেও এই যে মানবিক কাজগুলি তারা করছে এটি অত্যন্ত প্রশংসার একটা কাজ এবং অক্সিজেন ব্যাংক সহ এই যে ব্লাড ব্যাংকটা তারা তৈরি করলেন এটি একটি আমি মনে করি যে দুস্থ মানুষের পাশে দাঁড়ানোর, মানুষের কাছাকাছি যাওয়ার একটা প্রক্রিয়া। এটা সফলতা কামনা করি এবং এই ব্লাড ব্যাংকে ভালোভাবে চলে গিয়ে দোয়া করি। আপনি আপনারা জানেন যে আমি অক্সিজেন কোভিড ব্যাংকের পরে আমি ব্লাড ব্যাংক একটা তৈরি করার জন্য আমি অনেক কিছু পরিকল্পনা করেছি এবং আপনাদেরকে আমি আগেও বলেছি যে এখানে এমন একটা
সার্ভিস আমরা চালু করব জনগণের জন্য, দুঃস্থ গরিব মানুষ এখান থেকে ব্লাড নিতে পারবে। আমাদের পুলিশ সদস্যদের পাশাপাশি আমরা জনগণকে সার্ভিস দিতে চাই, এই জন্য আজকে আমাদের একটা পুলিশ ব্লাড ব্যাঙ্ক আমরা আজকে শুভ উদ্বোধন ঘোষণা করলাম। এর মাধ্যমে একটা আধুনিক ব্লাড ব্যাঙ্ক তৈরি হবে। এখানে আমাদের প্রিন্সিপাল মহোদয় আছেন, রাজশাহী কলেজের প্রিন্সিপাল মহোদয়, উনি সব ধরনের লজিস্টিক সাপোর্ট আমাদেরকে দেবেন এবং আমি যা কিছু ঢাকা থেকে এনেছি পাশাপাশি আমরা আরও কিছু লজিস্টিক সাপোর্ট দরকার এগুলো ব্লাডকে সংরক্ষণ করার জন্য, এই জন্য এই ব্যবস্থাটা ওনারা আমাদেরকে দেবে। আমাদের কোনো কিছু টাকা পয়সা ফ্রি অফ কস্টে আমরা দেবো, শুধু ওনার ব্যাগের খরচটা দিতে হবে, যে ব্যাগটা আমাদেরকে কিনতে হবে হয়তো বা 150-160 টাকা বা 100 টাকা যেটা লাগবে, বাকিগুলো ফ্রি অফ কস্ট। এটা আমাদের একটা হটলাইন থাকবে, আমাদের একজন ডাক্তার সাহেব আছেন, আমাদের ওনাকে অ্যাসাইন করে দেওয়া হয়ে গেছে, আমাদের পুলিশ হাসপাতালে একজন ডাক্তার আছে, ওনাকে অ্যাসাইন করে দেওয়া হয়েছে, উনি পুরো ব্লাড ব্যাঙ্কের দায়িত্বে থাকবেন। বগুড়ার আদমদিঘি উপজেলার সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ দলীয় প্রার্থী নাহিদ সুলতানা তৃপ্তির বিরুদ্ধে যুদ্ধ অপরাধী ও মানবতা বিরোধী অপরাধে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদারের সাথে নানা কর্মকাণ্ডে জড়িত থাকা ও বিএনপির রাজনীতি করার অভিযোগ তুলে তার মনোনয়ন বাতিলের দাবি করেছেন আদমদিঘি উপজেলা আওয়ামী লীগ সভাপতি ও সান্তাহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এরশাদুল হক টুলু। সোমবার বেলা 12টায় সান্তাহার ডাকবাংলোয় এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে তিনি বলেন, নাহিদ সুলতানা তৃপ্তি সান্তাহার ইউনিয়ন আওয়ামী লীগের কোন সদস্য নয়। তিনি বিগত জোট সরকারের আমলে দণ্ডপ্রাপ্ত ফাঁসির আসামি আব্দুল মোমিন তালুকদারের সাথে বিএনপির রাজনীতি সহ নানা কর্মকাণ্ডে জড়িত ছিলেন এবং গত 2016 সালে সান্তাহার ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর বিরুদ্ধে নানা প্রচারণা চালান। তিনি বিএনপি দলীয় চেয়ারম্যান প্রার্থী মোজাহার হোসেন পিন্টুর পক্ষে এলাকায় নির্বাচনী প্রচারণায় অংশ নেন। তাকে কখনো আওয়ামী লীগের সদস্য করা হয়নি। এ বিষয়ে নাহিদ সুলতানা তৃপ্তি তার বিরুদ্ধে আনা সকল অভিযোগ অস্বীকার করে বলেন, এগুলো অসত্য ও রাজনৈতিক প্রতিহিংসামূলক। তিনি কখনোই বিএনপির রাজনীতির সাথে জড়িত ছিলেন না বলেও দাবি করেন। বর্তমান নৌকার মনোনয়নপ্রাপ্ত নাহিদ সুলতানা তৃপ্তি সে বিভিন্ন অভিযোগে অভিযুক্ত। হাইব্রিড আওয়ামী লীগ হিসাবে স্থানীয় ইউনিয়ন পরিষদে সুপরিচিত বলে বিবেচিত হয়, এমনকি সে বিগত 2016 সালে সান্তাহার ইউনিয়ন পরিষদ আওয়ামী লীগ মনোনীত বর্তমান চেয়ারম্যান আমি মোহাম্মদ এরশাদুল হক টুলু নৌকা প্রতীকের বিরুদ্ধে নির্বাচন করে জননেত্রী শেখ হাসিনা যে সিদ্ধান্ত দিবেন আমরা মাথা পেতে নিব, কিন্তু আমার একটু আবেদন আছে প্রকৃত আওয়ামী লীগকে যাচাই বাছাই করে এই মনোনয়ন দেওয়া হোক। একজন যুদ্ধ অপরাধী, মানবতা বিরোধী এবং ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামির সে সহচর নাহিদ সুলতানা তৃপ্তি, তার এই কর্মকাণ্ড যাচাই বাছাই করে তার মনোনয়ন বাতিল করা হোক। 150 বছরের প্রাচীন নাটোর পৌরসভার 300 কোটি টাকার উন্নয়ন পরিকল্পনা প্রণয়নে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বেলা 11টায় স্থানীয় একটি কমিউনিটি সেন্টারে আয়োজিত কর্মশালায় সভাপতিত্ব করেন নাটোর পৌরসভার মেয়র উমা চৌধুরী জলি। নাটোর পৌরসভা এবং MGSP যৌথভাবে এই কর্মশালার আয়োজন করে। কর্মশালায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন নাটোর পৌরসভার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক, ভার্চুয়ালি যুক্ত হয়ে বক্তব্য রাখেন MGSP-র উপপরিচালক নুরুল ইসলাম তালুকদার, MGSP-র ইকোনমিস্ট স্পেশালিস্ট তরিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষাবিদ অধ্যাপক সুধীর কুমার মৈত্র, সনাক সভাপতি ও সাংবাদিক রণেন রায় সহ সাংবাদিক ও পৌরসভার কাউন্সিলর বৃন্দ। কর্মশালায় স্থানীয় সরকার বিভাগের MGSP কর্মকর্তা বৃন্দ, পৌরসভার টাউন লেভেল কমিটির সদস্য বৃন্দ, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন পেশাজীবী পৌর নাগরিক বৃন্দ অংশগ্রহণ করেন। পরে অংশগ্রহণকারী বৃন্দ দলভিত্তিক 5টি প্রস্তাবনা উপস্থাপন করেন। কর্মশালায় বিশ্বব্যাংকের অর্থায়নে 300 কোটি টাকার টেকসই উন্নয়ন পরিকল্পনার প্রস্তাবনা উপস্থাপন করা হয়। নাটোরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের সাথে মিনি ট্রাকের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় প্রায় 2 ঘন্টার ট্রেন চলাচল বন্ধ ছিল, তবে হতাহতের কোনো ঘটনা ঘটেনি। সোমবার ভোরে নাটোর শহরতলির তেবাড়িয়া রেল ক্রসিংয়ে এই ঘটনা ঘটে। নাটোর রেল স্টেশনের দায়িত্বপ্রাপ্ত স্টেশন মাস্টার অশোক চক্রবর্তী জানান, ঢাকা থেকে কুড়িগ্রামমুখী কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনটি নাটোর রেল স্টেশনে প্রবেশের পূর্বে নাটোরের তেবাড়িয়া রেল ক্রসিং এলাকায়
রেল লাইনের উপর একটি মিনি ট্রাকের সাথে সংঘর্ষ হয়। এই সময় ট্রাকটি লাইনের উপর আটকে পড়ে এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। তবে যেহেতু ট্রেনটি স্টেশনে দাঁড়ানোর আগ মুহূর্তের সময়, সে কারণে ট্রেনের গতি একেবারে কম থাকায় কোনো ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে রেল লাইন থেকে ট্রাকটি উদ্ধার করলে পুনরায় ট্রেন চলাচল স্বাভাবিক হয়। এই ছিল বরেন্দ্র সংবাদে, সাথে থাকবার জন্য ধন্যবাদ।